এবার যদি আমরা এখানে লক্ষ্য করি যে এই যে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া, এশিয়া ইউরোপ আফ্রিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, আর এটা হচ্ছে আমার অ্যান্টার্কটিকা মহাদেশ, আর এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ, মানে এশিয়ার দক্ষিণাঞ্চল যেটা বলি আমরা, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে মোট মহাদেশ হলো সাতটা, একটা হচ্ছে যে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আমার ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া, আর এটা হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, আর এই এটা হচ্ছে অ্যান্টার্কটিকা। যদি আমরা এভাবে করে ফিগার আউট করি, দেখা যাচ্ছে এই এই যে টোটাল, এটা হচ্ছে এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আফ্রিকা, আর এটা অ্যান্টার্কটিকা, এটা হচ্ছে আবার অস্ট্রেলিয়া। তো এখানে এশিয়াতে স্বাধীন দেশ রয়েছে হচ্ছে 44টা, ইউরোপে রয়েছে 48টি, আর আফ্রিকায় রয়েছে 54টি, আর নর্থ আমেরিকায় রয়েছে 23টি, আর সাউথ আমেরিকায় রয়েছে 12টি। আর অ্যান্টার্কটিকা মহাদেশ তো আসলে কোনো স্বাধীন দেশ না, এখানে কোনো লোক বাস করছে না। তবে এখানে অ্যান্টার্কটিকা মহাদেশ যদি লক্ষ্য করি আমরা, এখানে আমরা তাপমাত্রা প্রায় -89°C, পৃথিবীর প্রায় 90% বরফ এখানে রয়েছে। এই আর এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ, এই মহাদেশটা 14টি দেশের নিয়ন্ত্রণে রয়েছে, 14টি পাওয়ারফুল দেশের নিয়ন্ত্রণে রয়েছে। তো এই যে টোটাল একটা ফিগার, আর এই পাশে কিন্তু আবার রয়েছে এই যে পার্টটা, এটাকে বলা হচ্ছে এশিয়া, এশিয়া, আর এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে, কারণ আমার যদি আমি গোল করে ফেলি, জাস্ট আমি যদি পৃথিবীটাকে এই পাশে আর এই পাশে এক করে দিই, গোল করে দিই, তাহলে আমার এ পাশেও প্রশান্ত মহাসাগর হবে, এ পাশেও প্রশান্ত মহাসাগর, আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে আমার হচ্ছে যেটাকে বলছি আমরা দক্ষিণ মহাসাগর, এটা হচ্ছে আমার ভারত মহাসাগর এটা, আর উপরটা হচ্ছে উত্তর মহাসাগর। এবার যদি আমরা লক্ষ্য করি যে এই যে আমার পৃথিবী, এই পৃথিবীর টোটালটা হচ্ছে, এখানে যদি আমরা এক পাশ থেকে স্টার্ট করি যে এশিয়া এবং ইউরোপ, এশিয়া এবং ইউরোপকে ভাগ করেছে কোন কোন জিনিস, কোন কোন পর্বত বা সাগর প্রণালী, তো উরাল পর্বত, ক্যাসপিয়ান সাগর, ককেশাস পর্বত, কৃষ্ণ সাগর, বসফরাস প্রণালী এবং দার্দানালিস প্রণালী রয়েছে। তো যদি আমরা দেখি উরাল, ক্যাসপিয়ান, ককেশাস, কৃষ্ণ, বসফরাস, দার্দানালিস, তাহলে এই জিনিসগুলো কিন্তু এশিয়া এবং ইউরোপকে, দুই মহাদেশকে ভাগ করেছে। তার মানে এখানে যদি আমরা লক্ষ্য করি ম্যাপটা, লক্ষ্য করলে দেখবো যে উরাল থেকে শুরু করে একেবারে এই যে দার্দানালিস প্রণালী পর্যন্ত সব সাজানো আছে, উরাল, ক্যাসপিয়ান, ককেশাস, কৃষ্ণ, বসফরাস, দার্দানালিস পরপর সাজানো আছে। একেবারে যদি আমরা দেখি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই এশিয়া এবং আফ্রিকা, তাহলে এখানে রয়েছে আমার সুয়েজ খাল, এখানে সুয়েজ খাল রয়েছে, এখানে রয়েছে আমার লোহিত সাগর, তারপরে রয়েছে বাবেল মানদ্বীপ, সুয়েজ খাল, লোহিত সাগর, আর রয়েছে বাবেল মানদ্বীপ, এই পাশ থেকে বেরো যেতে হবে, এই পাশে রয়েছে আমার এডেন উপসাগর, তারপরে রয়েছে আরব সাগর যেটা ভারত মহাসাগরের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এশিয়া, এ পাশে আমার এশিয়া, আর এ পাশে হচ্ছে আফ্রিকা, মাঝখানে রয়েছে সুয়েজ খাল, লোহিত সাগর, বাবেল মানদ্বীপ। তাহলে বাবেল মানদ্বীপ প্রণালী এবং সুয়েজ খাল এবং লোহিত সাগর কী করেছে, এশিয়া এবং আফ্রিকাকে ভাগ করেছে। এবার যদি আমি দেখি উত্তর, সরি, ইউরোপ এবং আফ্রিকা, ইউরোপ, ইউরোপ এবং আফ্রিকা, ইউরোপ আফ্রিকা, তাহলে এ পাশে আমার আটলান্টিক মহাসাগর, তো আটলান্টিক মহাসাগর থেকে ঢুকতে গেলে এই ভূমধ্যসাগর, এবং এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভূমধ্যসাগর আর জিব্রাল্টার প্রণালী, তাহলে এই যে প্রণালীটা, এর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এই প্রণালীর পাশে, এই প্রণালীতে রয়েছে একটা দ্বীপ, তার নাম লায়লা বা পেরিজিল দ্বীপ, আমার উপরে রয়েছে স্পেন, মানে ইউরোপ মহাদেশে রয়েছে স্পেন, এই যে হলুদ করে, আর এই যে ব্লু করে, এখানে রয়েছে আমার মরক্কো, তো মরক্কো এবং স্পেন বলে কি, লায়লা বলে লায়লা আমার, মরক্কো বলে লায়লা আমার, স্পেন বলে লায়লা আমার, তো এই লায়লা বা পেরিজিল দ্বীপ নিয়ে স্পেন এবং মরক্কোর মধ্যে এখনও বিরোধ রয়েছে, মানে এটা একটা বিরোধপূর্ণ দ্বীপ, তো এখান থেকে ঢুকতে হবে জিব্রাল্টার প্রণালী দিয়ে, এই জন্য বলা হয় ভূমধ্যসাগরের প্রবেশদ্বারকে বলা হয় কি জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, তো জিব্রাল্টার দিয়ে ঢুকলাম, ঢুকে ভেতরে দেখলাম এখানে রয়েছে ভূমধ্যসাগর, এবং একটা প্রশ্ন আছে যে কোন সাগরের তীরে সবচেয়ে বেশি দেশ রয়েছে, এই ভূমধ্যসাগরের তীরে সবচেয়ে বেশি দেশ রয়েছে, তো এই ভূমধ্যসাগরের উপরে রয়েছে ইউরোপ, পূর্বে রয়েছে এশিয়া এবং দক্ষিণে রয়েছে আমার আফ্রিকা, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে বাকিটা অ্যাড করে দিচ্ছি।